বন্ধুরা, গরমে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চট করে তোমরা এই উপায়টা করে নিতে পারো। কোনো পার্টি, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি যাবার আগেও মাত্র 5 মিনিটে ত্বককে ফর্সা করতে পারবে এই দুটো জিনিস দিয়ে। তো বন্ধুরা, আজকে একদম ডিফারেন্ট একটা ভিডিও। আজকে আমার একটা বার্থডে ইনভিটেশন আছে। তো বার্থডে ইনভিটেশন মানে এই গরমে কোথাও যদি ইনভিটেশন থাকে তো কিভাবে আমরা মেকআপ করতে পারি, মুখটা কিভাবে গ্লোয়িং থাকতে পারে। তো সারাদিনের একটু ব্যাপার আছে, দুপুর থেকে নিয়ে ধরো সন্ধে অবধি। তো তার জন্য মেকআপটা এমন করতে চাইছি যে বেশ সারাদিন থাকে। আর মেকআপের থেকে মেন হচ্ছে আমার স্কিনটা যেন ঠিকঠাক থাকে, গ্লোয়িং থাকে, উজ্জ্বল থাকে, ঝকঝকে থাকে। তো তার জন্য বন্ধুরা কি করবে, অল্প একটুখানি চিনি নেবে। এখানে চিনি আমি আগেও তোমাদের বলেছি, স্কিনকে এক্সফোলিয়েট করতে, স্ক্রাবিং করতে দারুণ সুন্দরভাবে কাজ দেয়। তার সাথে লাগবে আমাদের এখানে কফি। কফি স্কিনকে গ্লো করতে হেল্প করে, তার সাথে ট্যান থাকলে সেটাকেও তুলে দিতে হেল্প করে। তো কফি আর চিনি নেবে সম পরিমাণে, নিয়ে এটাকে আগে মিক্স করে নেবে। কফি আর চিনিটাকে মিক্স করে নেবার পরে আমাদের লাগবে একটি টমেটো। তো এখানে একটি ছোট সাইজের টমেটো নেবে, ওটাকে হাফ কেটে নেবে এইভাবে। টমেটোটা কেটে নেওয়ার পর আমাদের কি করতে হবে, টমেটোর যে দানাগুলো আছে সেগুলো বার করে দেবে। দিয়ে এরপর এই যে আমরা এখানে কফি আর চিনিটা মিক্স করে রেখেছিলাম সেটা এই টমেটোর মধ্যে এইভাবে যেটা হচ্ছে টমেটোর মধ্যে দিয়ে দেবো এইভাবে। দেখো তো ফিল করে দেবে টমেটোটা এইভাবে এই কফি আর চিনিটা দিয়ে, ঠিক আছে। দিয়ে এইভাবে দেখো রেডি হয়ে গেল আমাদের কুইক আর ইনস্ট্যান্ট মুখে গ্লো আনার জন্য একটা ফেস প্যাক রেডি। এবার কি করবে, এখানে রেডি করে নিয়েছি চিনি আর এখানে কফি দিয়ে দিয়েছি আর টমেটো। তো এই তিনটেই জিনিস স্কিন থেকে ট্যান, নোংরা, ময়লা তো তুলেই দেবে, স্কিনে কালো ছোপটাও তুলে দেবে, স্কিনকে খুব গ্লোয়িং করে দেবে। তো এটাকে নিয়ে আর আমি মুখটা অলরেডি ধুয়ে এসেছি, মুখটা ধুয়ে আসার পরে বসেছি এখানে। তো এবার আগে আমি এইটা এইভাবে মুখে আমি একটু ঘষে নেবো এইভাবে। তো এটাতে কি হবে, মুখটা বেশ ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে আর ঝটপট ঝটপট করতে হবে। তো সেই জন্য আমি এটা সারা মুখে আগে একটু ঘষে নেবো এইভাবে। তো বন্ধুরা 1 মিনিট মতন এই চিনি, কফি আর টমেটোটাকে স্কিনে রাব করবে। এতেই দেখবে স্কিন কিন্তু দারুণ সুন্দরভাবে গ্লো করবে। তো এটা রাব করার পরেও আর একটা স্টেপ আছে, সেটা আমি বলছি কি করতে হবে তোমাদের। তো 1 মিনিট এটাকে আমি মুখে খুব ভালো করে রাব করে নেবো, আর ঘাড়ে গলায়ও করতে পারো। তো দেখো এটা সারা মুখে ঘষিয়েছি 1 মিনিট মতন। তো এটা আমি 5 মিনিট মতন মুখে লাগিয়ে রেখে দেবো। তো এটা যতক্ষণ 5 মিনিট মুখে লাগানো আছে, তোমাদের সাথে আমি কিছু শেয়ার করতে চাই। আমি বার্থডেতে কি গিফট নিয়ে যাচ্ছি সেটা আমি তোমাদের শেয়ার করব। নিশ্চয়ই তোমাদেরও দেখা দরকার, কারণ এই কারণে দেখা দরকার কারণ তোমাদেরও এরকম বার্থডে গিফট দিতে সুবিধা হবে। বার্থডেতে অনেক সময় মনে হয় কি দেব, কি গিফট দেব। তো চলো তোমাদের সাথে আগে গিফটটা শেয়ার করি। বন্ধুরা, আমার এক দাদার বার্থডেতে আমরা যাচ্ছি। তো যেহেতু ও ছেলে হচ্ছে, তো আমি ভাবলাম ওকে এই পারফিউমের বক্সটা দিলে বেশ ভালো হবে। এই দেখো এখানে পুরো পারফিউমের কালেকশন আমি নিয়ে এসেছি। এটা বডি কিউপিডের হচ্ছে, এটা বডি। আর এটা দেখো কত সুন্দর বক্সটা, আমি তোমাদের দেখাই। এই দেখো এখানে এরকম ধরার আছে। তো এইভাবে জাস্ট এটাকে টেনে এইভাবে খুলবে। এই দেখো দারুণ সুন্দর না গিফটটা, 4টে পারফিউমের সেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর মাত্র 999 টাকার মধ্যে। মানে দেখো আজকাল মোটামুটি একটা ভালো গিফট দিতে হলে মোটামুটি এরকম দাম তো রেঞ্জ পড়েই যায়। তো বন্ধুরা বডি কিউপিডের ফার্স্ট যে বক্সটা আমি দেখাচ্ছি, এটা লাক্সারি পারফিউমস ফর হিম, মানে ম্যানসদের জন্য। এর প্যাকেজিংটা দেখো এত সুন্দর দেখতে, ভীষণই অ্যাট্রাকটিভ একটা প্যাকেজিং হচ্ছে এর। গিফট করার জন্য পারফেক্ট, নিজেদের পার্সোনালি ইউজ করার জন্য একদম পারফেক্ট হচ্ছে। 4টে পারফিউমের সেট পাচ্ছ তোমরা এখানে। তো ফার্স্টে যেটা আছে এক্সটিক অড হচ্ছে, এর টপ নোট হচ্ছে রোজ অ্যান্ড স্যাফরন, মিডল নোটে তোমরা পাবে ওড অ্যান্ড পাচলি, অ্যান্ড বেস নোট আছে অ্যাম্বার অ্যান্ড স্যান্ডেলউড। তো এটা ভীষণই ওরিয়েন্টাল একটা পারফিউম হচ্ছে, আর ওয়ার্ম নোটস উডি অ্যান্ড অ্যাম্বার অ্যাকর্ড, মানে যে গন্ধটা এটা ভীষণই তোমাদের অরাটাকে ভীষণ সেডেক্টিভ করে রাখবে। তো সারা দিন তোমরা দারুণ ফিল করবে। সেকেন্ড যেটা হচ্ছে মিস্টার ওয়ান্ডারফুল হচ্ছে, এর টপ নোট আছে ম্যান্ডারিন, অরেঞ্জ, মিন্ট অ্যান্ড গ্রেপফ্রুট, মিডল নোট হচ্ছে সিনামন, ক্লোভ, জিঞ্জার অ্যান্ড পেপার, অ্যান্ড বেস নোট হচ্ছে ওয়াইল্ড অ্যাম্বার, লিথার অ্যান্ড পাচলি। আর থার্ড যেটা আছে অ্যাকোয়া ওয়েভ, এটা একটা ফ্রেশ অ্যারোমেটিক পারফিউম হচ্ছে, ভীষণই কুল ফ্রেগ্রেন্স হচ্ছে। এর টপ নোটে আছে মিন্ট, ল্যাভেন্ডার, কোরিয়েন্ডার অ্যান্ড রোজমেরি, মিডল নোটে আছে গ্রেনিয়াম, নিয়রলি, জাসমিন অ্যান্ড স্যান্ডেলউড, আর বেস নোট সেডারউড, মাস্ক অ্যান্ড অথর।
আর যে লাস্টের যেটা ব্ল্যাকটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকোয়াস্ট্রোম। তো বন্ধুরা, এইটার টপ নোটে আছে আফ্রিকান অরেঞ্জ ফ্লাওয়ার, বিটার অরেঞ্জ, অ্যামালফি আর লেমন। মিডল নোটে আছে তোমাদের ল্যাভেন্ডার, গ্রেনিয়াম, নাটম্যাক, কার্ডমম, রোজমেরি অ্যান্ড করিয়েন্ডার। বেস নোট আছে টঙ্কা বিন, ওড, টিক উড, ওক মস অ্যান্ড ভেটিভার। আর প্রত্যেকটার পারফিউমের আলাদা করে ডিটেলস দেখো প্যাকেজিংয়ের পেছনে দেয়া আছে, যে কী কী নোট আছে, কী কী ফ্রেগ্রেন্স তোমরা পাচ্ছ, আর দারুণ সুন্দর একটা প্যাকেজিংয়ে। অ্যান্ড সেকেন্ড যে বক্সটা এইটা দেখো, এটা হচ্ছে বডি কিউপিড লাক্সারি পারফিউমস ফর হার, মানে মেয়েদের জন্য অথবা উমেন্সদের জন্য। এখানেও তোমরা চারটে পারফিউমের সেট পাচ্ছ, দারুণ সুন্দর একটা বক্সের মধ্যে অ্যাট্রাকটিভ একটা প্যাকেজিং হচ্ছে, কাউকে গিফট করার জন্য একদম পারফেক্ট। তো প্রথমেরটা হচ্ছে সুইট প্যাশন, এটার মধ্যে একটা এফারভেসেন্ট ফ্রেগ্রেন্স পাচ্ছ তোমরা। এর টপ নোটে আছে অরেঞ্জ অ্যান্ড ব্লসম, মিডল নোটে আছে ম্যান্ডারিন ট্রি ব্লসম অ্যান্ড গার্ডেনিয়া, বেস নোট আছে ভেটিভার, রোজ অ্যান্ড হানি। সেকেন্ডটা হচ্ছে সিক্রেট লাভ, একটা সুইট সেন্সুয়াল ফ্রুটি ফ্লোরাল ফ্রেগ্রেন্স পাচ্ছ তোমরা এখানে। এর টপ নোটে আছে ন্যাক্টরিন, ব্ল্যাক কারেন্ট অ্যান্ড ক্যালামান্টাইন, মিডল নোটে আছে ওয়াইল্ড অর্কিড আর অরেঞ্জ ব্লসম, বেস নোট আছে অ্যাম্বার, মাস্ক অ্যান্ড উড। আর থার্ড হচ্ছে সেডাকটিভ, এটা একটা এক্সটিক ফ্লেভার ফ্রেগ্রেন্স পাচ্ছ তোমরা এখানে, সুইট ফ্রুটি ফ্লোরাল ফ্লেভার। আর এর টপ নোটে আছে নেরোলি, অ্যামালফি, লেমন, রাসবেরি, মিডল নোটে আছে জ্যাসমিন, আফ্রিকান অরেঞ্জ ফ্লাওয়ার অ্যান্ড গার্ডেনিয়া, আর বেস নোট আছে পাচলি, হোয়াইট হানি অ্যান্ড অ্যাম্বার। অ্যান্ড এই লাস্টেরটা কিংবা ফোর্থ যেটা, সেটা হচ্ছে অ্যাকোয়াভেভ, একটা ফ্রেশ কুল ফ্রেগ্রেন্স পাচ্ছ তোমরা এখানে। এর টপ নোটে আছে মিন্ট, ল্যাভেন্ডার, কোরিয়েন্ডার অ্যান্ড রোজমেরি, মিডল নোটে আছে গ্রেনিয়াম, নেরোলি, জ্যাসমিন অ্যান্ড স্যান্ডেলউড, আর বেস নোট আছে সেডারউড, মাস্ক অ্যান্ড অ্যাম্বার। দারুণ সুন্দর প্যাকেজিংয়ের দুটো পারফিউম, এরও পেছনে দেখো প্রত্যেকটা পারফিউমের ডিটেলস আর নোটস আছে। তো এই পারফিউমের সেট অসাধারণ আর দারুণ। তবে এটা তো আমি ওর গিফট, দাদাকে গিফট দেওয়ার জন্য আমি এটা নিয়েছি। তোমরা এইটা যখন আমার পছন্দ হয়েছে, আমি আমার জন্য একটা নিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে ছেলেদের দেখো, আর এটা হচ্ছে মেয়েদের জন্য। তো এটা উমেন্স পারফিউম আর একটা হচ্ছে এই ম্যানস পারফিউমের সেম। সিক্রেট সিক্রেট লাভের গন্ধটা মানে অসাধারণ গন্ধ, দারুণ দারুণ গন্ধ এগুলো। সত্যি তোমরা একটা ট্রাই করে দেখো জাস্ট, এটা এত ভালো লাগবে, আমি তো একদম ফ্যান হয়ে গেছি এগুলোর, দারুণ সুন্দর লেগেছে আমার। তো বন্ধুরা যদি তোমরা এটা, অদ্ভুত সুন্দর গন্ধ ছাড়ছে, দারুণ দারুণ গন্ধ, মানে আমার মানে এইভাবে তো বুঝতে পারবে না, জাস্ট একটা প্যাকেট নিলে তোমরা বুঝতে পারবে। ওয়েল, যদি তোমরা কেউ নিতে চাও তো এর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো, এটা ম্যানসদের জন্য আর এটা উমেন্সদের জন্য। আর আমার এই বার্থডে গিফটটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো আমার এটা মোটামুটি 5 মিনিট হয়ে গেছে মুখে লাগিয়ে রেখেছি, এইবার আমি এটা একটা ভিজে কাপড় দিয়ে মুছে নেবো। দেখো মুছে নিতেই সুন্দর হবে, দেখো স্কিনটা আমার পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে উজ্জ্বল হয়ে গেছে। দেখো মুখটা পরিষ্কার করে নিয়েছি, মুখটা কত পরিষ্কার হয়ে গেল না, দারুণ সুন্দর ক্লিন করে দিয়েছে, আর একদম ফর্সা উজ্জ্বল করে দিয়েছে মুখটা। সত্যি সত্যি কোনো পার্টি বিয়ে বাড়ি কোথাও যাওয়ার আগে এইভাবে টুক করে কিন্তু এটা করে নিতে পারো তোমরা, এরকম ধরনের ফেসিয়াল একটা। তো এরপর মুখটা ধুয়ে আসি, তারপর একটা জিনিস করতে হবে। আমি ধুয়ে এসেছি, এবার একটা আইস নিয়েছি, যেহেতু এখন গরমকাল তো এই আইস একটুখানি মুখে বুলিয়ে নিলে ভীষণ ভালো মেকআপটা বসবে, স্কিনটা খুব ভালো থাকবে। তো অবশ্যই একটুখানি আইস বুলিয়ে নেবে এইভাবে, ডাইরেক্ট না বোলাতে পারলে একটা রুমালের মধ্যে নিয়েও তোমরা বুলিয়ে নিতে পারো জাস্ট এটাকে এইভাবে, জাস্ট একটু আইসটা, বিশেষ করে চোখের তলায়, চোখের তলায় পাফিনেস কিংবা চোখের তলায় যে ইয়ে ডার্ক সার্কেলস থাকে তার জন্য, তো একটু বুলিয়ে নেবো আমি আইসটা। বুলিয়ে নিয়েছি, পোর্স গুলো আমার বন্ধ হয়ে যাবে এতে মুখের, আর স্কিনটা খুব স্মুথ থাকবে জাস্ট ভাবে করে। এবার জলটা আমি জাস্ট মুছে নেবো, তো এই জলটা মুছে নিয়ে আমি এবার মেকআপ করে নেব। তো মেকআপ ভিডিও তো আমি প্রচুর শেয়ার করেছি তোমাদের, গরমের মেকআপ আমি শেয়ার করেছি, ওটা অবশ্যই দেখে নিও।
আর পয়লা বৈশাখের আগে আবার আমি মেকআপ শেয়ার করব, কেমন ভাবে করবে সেটা তো দেরি আছে, তখন আমি মেকআপ শেয়ার করব তোমাদের। তো চলো, হয়ে গেছে, এবার আমি জলটা মুছে মেকআপ করে রেডি হয়ে আমি তোমাদের সাথে একটু দেখা করব। দেখো আমি হয়ে গেছি রেডি, আর দেখতেই পাচ্ছো স্কিনে কত সুন্দর একটা গ্লো এসছে। আর আমি শুধু এখানে ফাউন্ডেশন হালকা করে জাস্ট ফাউন্ডেশন লাগিয়েছি, একটু কম্প্যাক্ট লাগিয়েছি, আর কিছুই লাগাইনি। তো স্কিন দেখো কতটা গ্লো করছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। বাস আমি রেডি হয়ে গেছি এইভাবে, আর অবশ্যই এখন আমি আমার পছন্দের পারফিউমটা লাগিয়ে নেব। তো এখান থেকে আমি এই যে সিক্রেট লাভটা, যেহেতু দিনের বেলা তো যাচ্ছি, তাই এই সিক্রেট লাভটাই আমি এখানে লাগাবো আজকে। আর অবশ্যই এর গন্ধটা ভীষণ ভালো লেগেছে। একটু এখানে অল্প একটু স্প্রে করলে এটা এত সুন্দর গন্ধ, না দারুণ সুন্দর গন্ধ, আর অনেকক্ষণ লং লাস্টিং করে এটা। আর বিশেষ করে এই গরমে একটু এরকম ভালো পারফিউম বেশ সব একটা খুব মাইল্ড গন্ধ হবে, খুব সুন্দর একটা গন্ধ হবে, তো বেশ ভালো লাগে। তো ব্যাস আমি রেডি একদম। আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর মেকআপের আগের বিউটি টিপসটা কেমন দিলাম সেটাও কমেন্ট করে জানিও। আর অবশ্যই ট্রাই করো মেকআপ মানে কোথাও যাওয়ার আগে ঝট করে একদম কুইক মুখে কিন্তু গ্লো আনার জন্য এটা তোমরা করতে পারো। আর হ্যাঁ, আমার গিফটটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো মেকআপ টিপস, বিউটি টিপস আর ফ্যাশন স্টাইল সবকিছুই আমি শেয়ার করতে থাকবো। তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে যেটা টাটা।